সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে যারা ভূগোলে মাস্টার ডিগ্রি করতে যাও বা এমএসসি করতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে তোমাদেরকে একটা ইউনিভার্সিটির নাম বলবো যেখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এমএসসির জন্য, এবং এইখানে কত সিট রয়েছে, পার ইয়ার কত টাকা খরচ হয়, লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের, এন্ট্রান্স ডেট কবে, হেল্পলাইন নাম্বার, ওয়েবসাইট, যাবতীয় ডিটেলস আজকের এই ভিডিওতে ডিসকাস করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর যারা মনে করছো এন্ট্রান্স পরীক্ষায় বসতে চাও অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও, কারণ এখনও ডেট রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই মতামত কমেন্টে জানাও। দেখো, ইউনিভার্সিটির নাম হলো জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি, নিউ দিল্লিতে অবস্থিত। জাস্ট ভূগোলের এমএসসির বা এমএস সিট সংখ্যা হচ্ছে 35, এবং পার ইয়ার এখানে খরচা হয় 7,800 টাকা করে পার ইয়ার। লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 25/5/2022, ঠিক আছে। এবং ডেট অফ এন্ট্রান্স অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষার তারিখ হচ্ছে 20 জুন 2022, ঠিক আছে। হেল্পলাইন নাম্বার দেখো দিয়ে দিচ্ছি, তোমার যদি কোনো মানে জিজ্ঞাসাবাদ থাকে এই ইউনিভার্সিটি সম্পর্কে বা এন্ট্রান্স পরীক্ষা সম্পর্কে, 9836219994 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটাও আমি দিয়ে দিচ্ছি, jmicoe.in, এই ওয়েবসাইট তোমরা ভিজিট করে যাবতীয় ডিটেলস দেখতে পারো। তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই ইউনিভার্সিটি যে এন্ট্রান্স পরীক্ষা হবে তার সিলেবাস কী। দেখো, তার সিলেবাস যদি তুমি জানতে চাও, সেই সিলেবাস যদি পেতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো আজকের আমি ভিডিওতে ইউনিভার্সিটির নাম বলে দিলাম, সিট সংখ্যা, ফর্ম ফিল আপের ডেট, এন্ট্রান্স পরীক্ষার ডেট, হেল্পলাইন নাম্বার, ওয়েবসাইট কী, সিলেবাস কী রয়েছে, যাবতীয় পূর্ণ ডিটেলস আমি যেটুকু পেয়েছি তোমাদের সামনে তুলে ধরলাম। এইভাবেই যে কোনো ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ হলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। একই সঙ্গে যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ বিএসসি কোর্স করবে, যখনই কলেজে ফর্ম ফিল আপ হবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট করতে হবে কোন কলেজে ফর্ম ফিল আপ হচ্ছে, কি যাবতীয় ডিটেলস বলে দেওয়া হবে। কাজেই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করো, একই সঙ্গে আমাদের এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করতে ভুলবে না। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।